একটি কাজে ছোট্ট একটি গ্রামে গিয়েছিলাম। সেখানে পথের ধারে এমন সুন্দর একটি ছবি দেখতে পেলাম, তাই ফটো তুলে বাড়িতে নিয়ে এসে ছবি আঁকতে বসে গেলাম। তো এই ছবিটি দেখো আমি কেমন করে আঁকব, যেরকম আছে সেরকম দেখে দেখে করার চেষ্টা করলে কিন্তু হবে না, তোমাকে একটি পদ্ধতি অনুসরণ করতে হবে, যে পদ্ধতিতে করলে পরে জল রঙের সঠিক ব্যবহার হবে। আর যেরকম আছে একটি একটি করে পাতা ধরে ধরে যদি করো তাহলে কিন্তু সেটি ভুল হবে। ছবি তুমি সুন্দর করতে পারবে কিন্তু শৈল্পিক এবং সঠিক জল রঙের ক্ষেত্রে ভুল হবে। তাহলে দেখো ছবিটি আমি কেমন করে করব। বেশি কিছু করার চেষ্টা করব না, আকাশে মেঘগুলোকে একদম ওরকম করলে আরও কাজ করতে লাগবে, তো সেটার দরকার নেই। আমি শুধু দেখাচ্ছি যে মোটামুটিভাবে কীভাবে ছবিটিকে ফোটানো যায়। আর তেল রং দিয়ে অনেক সময় ধরে যত খুশি একদম অ্যাকুরেট করার চেষ্টা করা যেতে পারে। জল রং দিয়েও হবে, তবে জল রঙকে একটি নিজস্ব স্বাধীনতা দিতে হবে, যে জল রং সে নিজে কোন দিকে যায় কি করতে চাচ্ছে সেটাকেও স্বাধীনতা দিতে হবে। তারপর দেখবে ধীরে ধীরে ছবি ফুটে উঠবে। প্রথম অবস্থায় খুবই খারাপ লাগবে দেখতে, ছবিতে যেমন আছে ঠিক তেমনি দেখে দেখে আঁকলে তো আঁকা যায়, কিন্তু একটি নিজস্ব রূপ দেওয়া, অল্প অন্যরকম করে করা, সেটাই বেশি কঠিন। এবং কীভাবে অন্যরকম করব, কী অন্য রং দেব, সেটাই কিন্তু কঠিন ব্যাপার হয়ে ওঠে। আর সেখানে যে রং আছে যেরকম আছে সেটা তো দেখে দেখে করাই যাবে, কিন্তু তুমি যখন অন্য কিছু করবে তখন তো সেখানে দেখার কিছু নেই, সম্পূর্ণই নিজের ভেতর থেকে অন্তর থেকে সে রং বা স্ট্রোকগুলো লাগাতে হয়, তাই সেটা কিন্তু আরও কঠিন। তাই অল্প করেই আমি সেই জিনিসগুলো দেখাচ্ছি, বেশি কঠিন করে দেখাবো না। সামনে যে লাউ গাছ বা কুমড়ো গাছ কিছু একটি আছে সেটাকেও কিন্তু আমি একদম ডিটেলস করে করব না। এভাবে হালকা হালকা করে প্রথমে রং চাপিয়ে নিতে হবে। আমরা যখন চোখ দিয়ে কোনো জিনিস দেখি তখন একসাথে কিন্তু এত জিনিস আমরা পরিষ্কার করে দেখতে পাই না, কিন্তু আমরা আঁকার ক্ষেত্রে কী করি, সমস্ত জিনিসকেই নিখুঁতভাবে ফুটিয়ে তুলি, সেটা কিন্তু ঠিক নয়। এই জিনিসগুলো লক্ষ্য করে বুঝে নিয়ে রং বা আঁকতে হয়। তাহলে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি অপেক্ষায় থাকব, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, খুব খুশি হব।